ও আমি এটা আমাদের এটা যে গুলশান ডিভিশন অল কমিউনিটি ক্লাব, তো আমরা আলাপ করেছি, এখনো আমরা কোনো ধরনের আমাদের ডিসিশন আমরা তো অবশ্যই করব, যে কোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেনেছি গত 7 তারিখে গভীর রাতে এখানে আপনি পরিমণি নায়িকা সে গিয়েছিল 8 তারিখে গভীর রাতে, তো যাওয়ার পর 999-এ একটি ফোন দেওয়া হয়েছিল যে এখানে একটি ঘটনা ঘটেছে, পরবর্তীতে এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় না। এখন যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে আমরা অবশ্যই এটার বিরুদ্ধে এটার সম্পর্কে আমরা কাজ করব। আমরা তো জানলাম এখনই, আমি একটু আগেই জেনেছি, এটা আমার ডিসির সাথে আমি আলাপ করেছি, তা এটা কি হবে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা জিজ্ঞেস করিনি। ধন্যবাদ। আপনাদের একটা তথ্য দেওয়া হবে। মামলা হয়েছে ঢাকা জেলাতে, আবার আমাদের কাছে যেটা আমরা একটা মাদক উদ্ধারের একটি মামলা আছে, তো যেহেতু মামলাগুলি চলমান এগুলি তো অবশ্যই সবকিছু জিজ্ঞাসাবাদের আওতায় আসবে, তো তদন্ত দিন মামলায় অবশ্যই বারবারই জিজ্ঞাসাবাদ হবে, জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলি নিয়ে কথা বলা যাবে। ধন্যবাদ।